হ্যালো বন্ধুগণ, আর কিছুদিন পরে রমজান। তো রমজান আসার আগেই আমরা কিছু খেজুর নিব। খেজুরের জন্য আমরা যেখানে এসেছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা যারা গাজীপুরে থাকবেন তারা অবশ্যই এই দোকান থেকে নিলে আপনারা অনেকটা স্যাক্রিফাইস পাবেন। এই যে হাস্য উজ্জ্বল মানুষটিকে দেখছেন, ইনি হচ্ছেন মাসুদ ভাই। মাসুদ ভাইয়ের দোকান থেকেই আমরা সবসময় নিয়ে থাকি এবং ওনার এত ব্যবহার ভালো। শুধুমাত্র ওনার না, এই শপ ওনার যিনি আছেন সেই ভাইয়ের দোকান অনেক ভালো এবং সবচেয়ে ভালো জিনিসটাই সবাইকে দেওয়ার চেষ্টা করে, কখনোই কোনো খারাপ প্রোডাক্ট উনি দিয়ে থাকেন না। তো আমরা খেজুরের বাহার দেখছি, হরেক রকমের খেজুর এখানে সাজানো গোছানো আছে, সবগুলো খেজুর দেখছি। এবং এখানে শুধুমাত্র যে খেজুর পাওয়া যায় তা কিন্তু না, এখানে অন্যান্য যাবতীয় ফ্রুটস, ড্রাই ফ্রুটস রিলেটেড যা কিছু আছে সব কিছুই এখানে পাওয়া যায়। এই ভদ্রলোকের সাথে একটু গ্যাঞ্জাম হয়েছে, অর্থাৎ উনি এই দোকানে সব দাম জিজ্ঞেস করেছে, পরে পাশের দোকান থেকে ইনি সব কিছু নিয়েছে। তো মাসুদ ভাই যেটা জিজ্ঞেস করেছে, মাসুদ ভাই হচ্ছে কৌশলে তাকে বলেছে যে ভাই আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনি কি এটা ঠিক করেছেন নাকি, তর্ক বিতর্কের কোনো ব্যাপার না, আপনি কি এটা ঠিক করেছেন। অবশেষে লোকটি বুঝতে পেরেছে না আসলে সে ভুল করেছে, কমপক্ষে সে 20টি জিনিসের দাম জিজ্ঞেস করেছে কিন্তু একটি জিনিসও নেয় নাই, পাশের দোকান থেকে নিয়েছে। তো এটা হচ্ছে মাসুদ ভাইয়ের দোকানের পাশে, অর্থাৎ যেখান থেকে আমরা খেজুর নেই, খেজুরের দোকানের পাশেই লাড্ডু বিক্রি হয়, বিভিন্ন ধরনের গুড়ের লাড্ডু, চিনির লাড্ডু, হলুদ রকমারি লাড্ডু। তো লাড্ডু দেখে আমরা সবসময় ওখানে দাঁড়িয়ে একটা করে লাড্ডু খেয়ে আসি এবং যখন ভালো লাগে তখন নিয়ে আসি। আমার ছেলে এসে বলছে, মাম্মা আমি তো একটু লাড্ডু খেতে চাই, তুমি লাড্ডু কিনে দিবা। ব্যাস কি আর করা, অবশেষে ওকে একটা লাড্ডু আমরা কিনে দিলাম, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাড্ডু খাবে আর আমি এখানে ঘুরছি। লাড্ডুর দোকানের পাশেই হচ্ছে এখানে বিভিন্ন ধরনের খুরমা, খেজুর, সরি খুরমা এবং কি বলে বিস্কিট, হাবি জাবি জিনিস পাওয়া যায়। তো খেজুরের দোকানের সাথেই এটা হচ্ছে ওনার ভাই, অর্থাৎ দোকানের যিনি মালিক তিনি হচ্ছেন এই ভাই। এখানে ডাল জাতীয় যত শস্য দানা আছে সব কিছু পাওয়া যায়। পপকর্ন, আমি পপকর্নের জন্য এখানে এসেছি এবং মসুরের ডাল, আমি ডাল এখান থেকে নিচ্ছি না, জাস্ট দেখলাম। তো পপকর্ন আমরা হাফ কেজি পপকর্ন নিব, কারণ রোজা আসছে, রোজার মধ্যে তো আর খাওয়া যাবে না, তাই অল্প করে এখান থেকে নিয়ে নিলাম। এবার হচ্ছে এখানে চলে এসেছি মাসুদ ভাইয়ের কাছে। তো এই দোকানটার লোকেশন অবশ্যই আপনারা জানতে চাচ্ছেন, এই লোকেশনটা হচ্ছে শিববাড়িতে, একদম মন্দিরের গেটে ঢুকতেই হাতে ডান পাশে যে দোকান সেটাই হচ্ছে মাসুদ ভাইয়ের খেজুরের দোকান। এখানে দেখেন ড্রাই ফ্রুটস, হানি ড্রাই ফ্রুটস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, তিল, তিসি, বাদাম, বাদাম জাতীয় যত প্রকার বাদাম আছে, বিভিন্ন ধরনের খেজুর আছে, মিষ্টি কুমড়ার বিচি, সূর্যমুখীর বিচি, নাই এমন কিছু নাই, ইউসুফুল, ওটস, সব কিছু সব কিছু। দোকানটা দেখে ছোট মনে হলেও আসলে তা না, এখানে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টস পাওয়া যায়। আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাড্ডু খাচ্ছে আর এখানে আমরা যেটা করছি, মাসুদ ভাই আমাদেরকে খেজুর টেস্ট করতে দিচ্ছে। ওনার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা, যে বা যারাই খেজুর নিতে আসে তাদেরকে একটা করে টেস্ট করতে দেয় এবং ভালো লাগলে নেবেন। এখানে যে দামে কম পাবো বা ফ্রি পাইসি ভাই, চার পাঁচটা খেয়ে নেই। আরে মাসুদ ভাই রাখেন, আগে চার চার ধরনের চারটা খেয়ে নেই। তো আমরা করলাম কি, আগে চার ধরনের চারটা খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পরে নিজেদের যেহেতু হালকা একটু ক্ষুধা লেগেছিলো খেয়ে নিয়ে তারপরে বললাম এবার একটু অর্ডার দিই। তো আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে মাসুদ ভাই আমাদের সাথে পরিচিত, অনেক বছর ধরে আমরা এই দোকান থেকে খেজুর নিয়ে থাকি। তো উনি সবসময় আমাদেরকে ফুড টেস্ট করতে দেয় এবং খেজুরটি টেস্ট করতে দেয়, অর্থাৎ ভালো না লাগলে আপা নেবেন না। সেই সাথে আমার বাচ্চাটাকে প্রচণ্ড আদর করে, বাচ্চাটা যাওয়ার সাথে সাথে ওকে আগে একটা খেজুর বা যা কিছু খাইতে পারবে সেই ধরনের একটু ফ্রুটস দিয়ে থাকে যে মামা তুমি আগে এটা খাও, জানে যে বাচ্চাটা অনেক দুরন্ত। এই দোকানের অপোজিটে কিন্তু অনেকগুলো খেজুরের দোকান আছে, শুধুমাত্র খেজুরের দোকান তা না, ফল ফলাদি অনেক কিছুর দোকান আছে। তো এখানে পেয়ারা বিক্রি হচ্ছে, বড়ই বিক্রি হচ্ছে, পেয়ারাটা এত ডাস ডাস দেখে আমার খুব লোভ হচ্ছিল, তা আমি এখানে এসে পেয়ারা কিনতে আসছি। এবং বড়ইগুলো আমার কাছে অত বেশি ভালো লাগে না, কারণ আমার বাবার বাড়ির পাশে বড়ই বাগান আছে, আমি সবসময় সেখান থেকেই নিয়ে আসি। তো এখানে যখন আমি নিতে আসছি, বাচ্চা দুটো বলছে, আহ ক্যামেরাটা তো সেই, বলছে এই ক্যামেরা আলা, ক্যামেরা সেই ক্যামেরা আলা সেই না, ওরা হেসে দিয়েছে। এইটা হচ্ছে আলো জল জল করছে যেটা, সেটা হচ্ছে মন্দির, ওখানে কীর্তন গাওয়া হচ্ছে, মানুষজন কীর্তন গাইছে। এইটা হচ্ছে মাসুদ ভাই, আমি হচ্ছে এই দোকানে যতবারই আসি, এখানকার বৈশিষ্ট্য হলো আমি যতবারই আসি এত ফাঁকা দেখি, যখনই আমি আসি এত ভিড় হয়ে যায়, যার জন্য মাসুদ ভাই আমাকে ছাড়তে চায় না। মাসুদ ভাই বলে যে আপা আর একটু দাঁড়ান, এইটা নেন সেটা নেন, অর্থাৎ আমাকে হোল্ড করে মাসুদ ভাই অন্যান্য মানুষের জিনিস বিক্রি করে থাকে। তা আমি দোকানি ভাইয়ের যিনি আছেন মহাজন ভাই, মহাজন ভাইয়ের সাথে একটু দুষ্টু করছি এবং বলছি যে মহাজন ভাই কি আজকে চুপচাপ কেন, আজকে হাসি খুশি নাই কেন, কাস্টমার নাই কেন, মানে যেহেতু কীর্তন হচ্ছে তো ভেতরে অত বেশি আনাগোনা নাই, কারণ মানুষজনকে প্রবেশ, বাইরে মানুষজনকে প্রবেশ করতে আজকে নিষেধ করা হয়েছে। তা এখান থেকে আমি হচ্ছে তিসি নিচ্ছি এবং তিল নিচ্ছি, সাদা তিসি এবং তিল, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার।
আমি সাদা তিল এবং তিসি নিচ্ছি, এখান থেকে আরও পপকর্ন নিলাম আর ইউসুফগুলের ভুষি নিলাম। তো এখানে থেকে যা নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এটা, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্যাকেট করা সাদা তিল, এখানে যে আসলে শুধু 1 কেজি 1/2 কেজি নিতে হবে তা কিন্তু না, লিমিট অনুযায়ী ছোট ছোট প্যাক করা আছে, যে যার স্বার্থ অনুযায়ী যতটুকু নিতে পারবে ততটুকুই সে নিবে। এটা হচ্ছে তিসি, এটা হচ্ছে তিসি, এটা হচ্ছে করম চা। করম চাটা আমাদের কখনোই নেওয়া হয় নাই, কারণ আমার ছেলে না এটা খেতে চায় না। এটা হচ্ছে কালো চিড়া, আমি কালো চিড়াটাও নিব আজকে। যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি সব প্রোডাক্টগুলোই আমি আজকে নিচ্ছি এখান থেকে। এটা হচ্ছে কাজু বাদাম, কাজু বাদামটা অনেক ভালো, বিভিন্ন প্রজাতির কাজু বাদাম এখানে পাওয়া যায়। এটা হচ্ছে কাঠবাদাম, আমি কাঠবাদামটাও আজকে নিচ্ছি, কারণ আমার বাসাতে কাজু বাদাম কাঠবাদাম সবসময় থাকতে হয়, আমার বাচ্চাটা এটা খেতে খুব পছন্দ করে। আর এই জিনিসটা হচ্ছে সূর্যমুখীর বিচি, সূর্যমুখীর বিচি, এখানে আমি জিজ্ঞেস করছি সূর্যমুখীর বিচি কি মানুষ খায়, মানে আমার না জানা ছিল না যে এটা মানুষ খায়, তো সূর্যমুখীর বিচিটা। আর এদিকে আমার ছেলে যেটা করছে সেটা হচ্ছে সে দোকান দোকান খেলছে, সে খেজুর বিক্রি করছে, মাম্মা মাম্মাম খেজুর নিবা, খেজুর 20 টাকা কেজি, খেজুর নিবা, মানে সে দেখছে যে সবজিওয়ালারা এভাবে পানি দেয়, সেও বোতলে ওইভাবে পানি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে তা না, ছোট মানুষ অনুকরণ প্রিয়, ও যা দেখবে তাই শিখবে। তো খেজুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা ওকে সরানোর চেষ্টা করতেছে, কিন্তু না সে কিছুতেই সরবে না, আর দোকানদার ভাইও কিছু বলছে না যে না না ছোট মানুষ থাক। এইটা হচ্ছে ইউসুফগুলের ভুষি, এবং অবশ্যই এখানে সব কিছু দাম তুলনামূলক অন্যান্য দোকানের চেয়ে অনেক কম, এবং প্রোডাক্টগুলো গুণে মানে অনেক ভালো। আমি এই কারণেই শুধুমাত্র এই দোকানে আসি। আমার প্রশ্ন হইতে পারে যে আপনাদের কাছে যে অনেক দোকান থাকতে কেন এই দোকানে আসি, এই দোকানে দোকানের যারা আছেন তাদের ব্যবহার ভালো এবং তারা আজ পর্যন্ত কখনোই খারাপ জিনিস দেয় না, প্রত্যেকটি প্রোডাক্ট অত্যন্ত ভালো। আপনাদের লাগলে অবশ্যই এখানে আসবেন, আর আমার চ্যানেলটি থেকে আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।